মিজানুর রহমান, আর আমি এখন আছি একটি গাড়ির মধ্যে। স্পেশালি আমি সাপাহার যাওয়ার জন্য রওনা দিছি, সাপাহার আমবাজারে, এবং আমার সাথে আছে শিবলু ভাই, ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছে। প্রায় কিন্তু ভিডিওতে আমি আপনাদের দেখাই শিবলু ভাইকে, এবং এই পাশে কিন্তু ড্রাইভার দেখুন আছে। তো আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা কিন্তু সাপাহার চলে যাব, আর এখন থেকে আপনারা চাইলে কিন্তু সাপাহারেও আম নিতে পারবেন। স্পেশালি সাপাহার রূপালীর জন্য বিখ্যাত। বাংলাদেশের অন্যান্য যে হাট বাজার আমের রয়েছে, তার চাইতে রূপালীর সবচাইতে সস্তা দাম একমাত্র বাংলাদেশের নওগাঁ জেলার সাপাহারে। আপনারা সেখানে আসবেন, এসে আম নিয়ে যাবেন, কোনো সমস্যা হবে না। সেখানে বিভিন্ন ধরনের কিন্তু আম পাওয়া যায়, স্পেশালি ব্যানানা ম্যাঙ্গো, হাড়ি ভাঙা, নাক ফজলি, সুরমা ফজলি, হ্যাঁ, এই বাড়িফোর, এই অনেক ধরনের অনেক আইটেমের কিন্তু আম পাওয়া যায়। আর সবচেয়ে বেশি যেটা, সেটা হচ্ছে আম্রপালি, এবং আম্রপালির দামটাও কিন্তু থাকে অনেক সস্তা। আর সেই আম্রপালি আম নেওয়ার জন্যই কিন্তু আমরা যাচ্ছি নওগাঁর সাপাহারের উদ্দেশ্যে, এবং নওগাঁর সাপাহারকে বলা হয় আম্রপালি আমের রাজধানী। তো বন্ধুরা, পরের ভিডিওতে আম্রপালি আমের রাজধানী নওগাঁর সাপাহারে আপনাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।